খেতে বসেছি। এই এলাকাটার নাম কি? লোহাজুড়ি বাজার। আর উপজেলা কটিয়াদি উপজেলা লোহাজুড়ি বাজারে রেস্টুরেন্টে খেতে বসেছি। এখানে সমস্ত আর্টিস্ট যারা আছেন তাদের সাথে খাচ্ছি। মাংস দিয়েছিল কিন্তু দেখতে যে অবস্থাটা হয় আর কি। এখন ডাল আর ডিম মনে হচ্ছে পারফেক্ট। পারফরমেন্সের আগে পরে যে বাস্তব অবস্থাটা যদি দেখতে চান সঙ্গে থাকুন। Thank you.
আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যাত্রা প্যান্ডেলের ঠিক পেছনে, যেটাকে আমরা বলি গ্রিন রুম। যাত্রার আজকে যে পালা এটা হচ্ছে আলোমতি প্রেমকুমার। এখানে যারা আছেন ইনি হচ্ছেন আয়োজক, আর ইনি হচ্ছেন শিল্পীদের মধ্যে একজন। রেখে তাদের পারফরমেন্স দেখছি এবং পরবর্তীতে যাত্রা বিষয়ে বাংলাদেশের অবস্থাটা কেমন তা তুলে ধরার একটা সুযোগ পাবো। তাই আমরা আসলে কোন অবস্থায় যেতে চাই, এই অবস্থায় থাকতে চাই? আমরা যাত্রা পাই দেশে বিলুপ্তর পথে। আমরা চাই যে আগে যে যাত্রাটা ছিল শুধু ওই যাত্রাটা যাতে আবার ফিরে আসে, যাত্রার মানুষ দেখে যাত্রার জন্য। এখনো গ্রামগঞ্জে মানুষ পাগল যাত্রা দেখে। সাধারণ দর্শকের উৎসাহের শেষ নাই। রাত যত বাড়বে এবং যাত্রার দর্শকও তত বাড়তে থাকবে। আমাদের জনমনে যে একটা ধারণা আছে যাত্রা মানে অশ্লীল, পরিবারের সদস্যদেরকে নিয়ে দেখা যায় না, সন্তান বাবা মা ভাই বোন এদেরকে নিয়ে দেখা যায় না, আপনারা দেখবেন এবং মতামত রাখবেন, বলবেন যে এই যাত্রার মধ্যে অশ্লীল জায়গাটা কোথায়। ঠিক আছে, নাটক হচ্ছে কই? আপনারা তো নাটক বন্ধ করে দিচ্ছেন না, তাহলে যাত্রা কেন? যেখানে অশ্লীলতা যদি থাকে সেটাও দেখবো, যদি না থাকে তাও দেখবো। এই অশ্লীল জায়গাগুলি দেখার জন্য সাথে থাকুন এবং দেখতে থাকুন।